বেলায় ট্রাক বোঝাই করে সবজি নিয়ে এসেছে রাজশাহী থেকে। আগে ঢাকায় এক ট্রাক সবজি আনতে 133 লিটার ডিজেলে খরচ হতো 10,640 টাকা, যা এখন গিয়ে ঠেকেছে 15,162 টাকায়। বাড়তি খরচ প্রায় 4,522 টাকা। মহামারীর অভিঘাতের মধ্যেই ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাবে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যেই দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে। শুধু যে এর প্রভাব সবজির ট্রাকে তা নয়, সব নিত্য প্রয়োজনীয় পণ্যের ট্রাকে এমন বাড়তি পয়সা গুনতে হচ্ছে আড়তদারদের, যার প্রভাব পড়ছে পণ্যের মূল্যে। প্রতিটি দ্রব্য পরিবহনে কেজি প্রতি বাড়ছে 2 থেকে 3 টাকা করে। টাঙ্গাইল সখীপুর থেকে কারণ বাজার আসতে তেলকে তো 4,000 টাকার মতো, এখন আর কি 5,000-5,500 টাকার মতো তেল যাইতেছে। গাড়ি চালা যদি পয়সা না থাকে তাহলে তো মানুষজন গাড়ি চালাবে না। মালের দামই তো ঠিকই বাড়াইছে, কিন্তু ভাড়া তো বাড়ে না। ভাড়া না বাড়াইলে আমরা চলবো কেমনে? মহাজনের তো ক্যাশ হয় না। পরিবহন খরচ পোষাতে আড়তদাররা বাড়িয়েছে দাম, পাইকাররাও সমন্বয় করেছে দাম। খুচরা বিক্রেতা আগের চেয়ে বেশি দামে বিক্রি করছে পণ্য, কিন্তু বদলায়নি চালক শ্রমিকের মজুরির চিত্র। তেলের দাম বাড়াতে আমাকে এখন 10 টাকা করে তুলেছে, 20 টাকা প্লেট বাদ। কিন্তু আমরা যে শ্রম দিতাম, আমরা শ্রমের মূল্য তো বাড়ে নাই। সব কিছু মিটাইতে গেলে আমাকে সংসার বা আমাকে ছেলে মেয়ে শিক্ষিত লেখাপড়া করতে গেলে বা আমরা চলতে গেলে এখন খুব হিমশিম খাইতেছি আমরা। বাড়তি খরচ দিয়েই ট্রাক আসছে ঢাকাতে। নিত্যপণ্যের চাহিদা অনুযায়ী সরবরাহ ঠিক রাখতে ব্যাপারীরা পণ্য আনছেন। একটা গাড়ি আসলে 5,000 টাকা ভাড়া বেশি, লস তো অবশ্যই হচ্ছে, লস তো হচ্ছে। নতুন দামে ক্রেতাকে হয়তো বাজার সদায় করতে হবে কাটছাড়। আয়ের চেয়ে ব্যয়ের হিসাব মেলানো যত কঠিনই হোক হয়তো মিলেও যাবে। দেবরাজ দেব, এখন ঢাকা।